লাগে টাকা দেবে গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনার জীবনেও যদি টাকার প্রয়োজন থাকে তাহলে এই লক্ষ্মী গাছই আপনাকে টাকা দেবে। শুনে অবাক লাগছে, তাই না? আপনি আপনার বাড়িতে এই লক্ষ্মী গাছ লাগান, তাহলেই আপনার গৃহে টাকার বর্ষণ শুরু হয়ে যাবে, টাকা ঝরে ঝরে পড়বে। শুনে হয়তো আপনারা হাসছেন, কিন্তু আমি আপনাদেরকে একটা কথাও মিথ্যে বলছি না। এই গাছটি এমনই বাস্তুশাস্ত্র বিশারদরা জানাচ্ছেন, এই লক্ষ্মী গাছ বাড়িতে থাকলে লক্ষ্মী দেবীর আহ্বান ঘটবে আমাদের গৃহে। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই শুনেছেন। তাই আমি আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে একটাই অনুরোধ করব যে ভিডিওটিকে স্কিপ করে, অর্থাৎ কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন কোন সেই লক্ষ্মী গাছ যে গাছ আপনার বাড়িতে এনে দেবে প্রচুর ধন সম্পদ। তবে চলুন আজকের মূল আলোচনা শুরু করছি। নমস্কার, স্বস্তিক চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে। আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার সব থেকে সহজ উপায়, আপনি আপনার বাড়িতে এই গাছ লাগান। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে আমাদের গৃহস্থে এমন কিছু গাছ লাগানো উচিত যেগুলি থাকলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। জীবনে আমাদের সকলেরই লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া সব থেকে বেশি প্রয়োজন, কারণ তাঁর আশীর্বাদেই আমাদের সংসারে শ্রী বৃদ্ধি পায়, আর্থিক উন্নতি হয়। তো দর্শক বন্ধুরা, নিজের ভাণ্ডার পূর্ণ করার জন্য আপনারা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন এবং তাঁর আশীর্বাদ পেতে আপনি এই গাছগুলিকে আপনার বাড়িতে লাগাতে পারেন। তার মধ্যে থেকে সর্বপ্রথম যে গাছটির কথা বলবো, শিউলি ফুলের গাছ। শিউলি ফুলকে অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। শিউলি ফুলের সঙ্গে দেবী দুর্গার যোগ রয়েছে, পাশাপাশি শিউলি ফুল দেবী লক্ষ্মীর প্রিয় ফুল। তাই বাড়িতে শিউলি ফুলের গাছ লাগালে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। বাস্তুশাস্ত্রে মনে করা হয় যে শিউলি ফুল যে বাড়িতে থাকে সেই স্থানে দেবী লক্ষ্মীরও বাস হয়। তাই শিউলি ফুল দিয়ে আপনি যদি দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারেন, তাহলে মা আপনার ওপরে, অর্থাৎ তাঁর ভক্তের ওপরে সব থেকে বেশি সন্তুষ্ট হবেন। হ্যাঁ, এই একটা ফুলেই। তাই আপনারা বাড়িতে কোন দিন গাছটা লাগাতে পারবেন? সোমবার নয়তো বৃহস্পতিবার। হ্যাঁ বন্ধুরা, হয় আপনারা সোমবার লাগাবেন নয়তো বৃহস্পতিবারে লাগাবেন। এবং অন্যান্য দিনের তুলনায় আপনারা দেখবেন শুভ দিকে আপনি যদি এই ফুলের গাছটি লাগাতে পারেন, শিউলি ফুলের গাছটি, কিছুদিন পর থেকেই আপনিও দেখতে পাবেন আপনার জীবনে কি কি উন্নতি ঘটছে। হ্যাঁ বন্ধুরা, ধন সম্পত্তিও বৃদ্ধি পাবে। সমস্ত শাস্ত্রে, সমস্ত ধর্মে অতি পবিত্র বলে যে কাজটিকে মনে করা হয় সেটি হলো গাছ লাগানো।
এরপরে বলবো যে গাছটির কথা, সেটি হচ্ছে মানি প্ল্যান্ট। এটিকে ইনডোর প্ল্যান্ট বলা হয়ে থাকে। এই সব গাছগুলি তাই বাড়ির ভেতরে, মানে আপনার বারান্দায়, ঘরের মধ্যে, যেখানে লিভিং রুম, যেখানে বাস করেন, ড্রয়িং রুমে, এই সমস্ত জায়গায় এই মানি প্ল্যান্ট, এই গাছটি বসানো উচিত বা রাখা উচিত। কখনোই আপনার ঘরের বাইরে এই গাছ, এই ধরনের গাছ রাখা উচিত নয়। এতে টাকা পয়সা বাইরে চলে যায়। তাই টাকা পয়সাকে ঘরে আকর্ষণ করতে অবশ্যই মানি প্ল্যান্ট গাছ আপনার ঘরে বসাবেন টবের মধ্যে। এবং শুধু বসালেই হবে না, সেটাকে সঠিক দিকে এবং সঠিক যত্নও নিতে হবে, যেন কোনোভাবেই এই গাছ শুকিয়ে না যায়। কোনো পাতা যদি শুকিয়ে যায় সেটাকে ফেলে দিতে হবে। এবং আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে এই গাছটি আপনারা রাখতে পারেন। এবং নিত্যদিন গাছের পরিচর্যা করতে হবে, তবেই গাছটি সুন্দর থাকবে। আর যত এই গাছটি সুন্দর হয়ে উঠবে, সতেজ থাকবে, ততই আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটবে। এরপরে আরও একটি গাছ যেটি অত্যন্ত পবিত্র আমাদের হিন্দু ধর্মে, এবং এই গাছটি প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের বাড়িতে থাকাটা বাধ্যতামূলক বা আবশ্যক, তুলসী গাছ। হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে অবশ্যই তুলসী গাছ থাকতেই হবে। তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ি সবসময় পবিত্র, একটা পজিটিভিটি, ঊর্জা তৈরি হয়, বাড়ির বাস্তু দোষ কেটে যায়, বাড়িতে যে সমস্ত নেগেটিভ এনার্জি থাকে তা দূর হয়ে যায়। এই তুলসী গাছ বা তুলসী মহারানীর নিত্য সেবা করতে হয়, জল অর্পণ করতে হয়, ধূপ বাতি দেখাতে হয়। তো আপনারাও বাড়িতে তুলসী গাছ বসাবেন বাড়ির ঈশান কোণে এবং তার সেবা করবেন। এই গাছগুলো অতি পবিত্রতম গাছ এবং লক্ষ্মী গাছ বলে মনে করা হয়। তাই আপনারা এই গাছগুলি আপনার বাড়িতে বসান, আপনার বাড়িতে নিয়ে এসে লাগান। এতে করে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চট করে খুব সহজেই পেতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।